আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বাজেটে ওজন কমানোর বিষয়ে। জি বন্ধুরা, সঠিক শুনেছেন, আমরা ওজন কমানোর জন্য অ্যাভোকেডো, অ্যালমন্ড অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অনেক কিছুই খাওয়ার কথা বলেছি, কিন্তু আসলে তো সবার আর্থিক সমস্যা অবস্থা একই রকম না? যে কারণে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার, আমার তো বাসায় এসব পদ্ধতি মেনে চলতে কষ্ট হচ্ছে, বা আমার বাজেটের টাকা পয়সার সমস্যা হচ্ছে, আমি সবকিছু এভাবে নিতে পারছি না, তাহলে আমি সেক্ষেত্রে কি করব। তাহলে আসুন আজকে আমরা জেনে নিই কিভাবে খরচ কমিয়ে টাকা বাঁচিয়ে ওজন কমাবে। তাহলে বন্ধুরা, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল এবং যে অ্যাভোকেডো ভালো, অ্যালমন্ড বাদামের কথা আমরা বলেছি, তো জিনিসগুলো আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি। আমাদের যাদের মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম বা মেনে চলতে কষ্ট হচ্ছে বাজেটের কারণে, তারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল এগুলোর পরিবর্তে ব্যবহার করতে পারেন মাস্টার্ড অয়েল, যেটা সরিষা তেল, অনেক সস্তা, আপনার টাকা খরচ হবে না, বরং সয়াবিন খেয়ে থাকলে আপনার টাকা বাঁচবে। আচ্ছা, এটা গেল তেলের ব্যাপারে। শাক সবজি খাবেন আপনি, এটা তো আমাদের সব ডায়েটের যে ভিডিওগুলো আমরা দিয়েছি ওখানে বলেছি, তো সবজি কিন্তু কোনো অনেক দামি খাবার নয়, এটা সবাই খেতে পারে। আর এরপরে আপনি অ্যালমন্ড অয়েলের, অ্যালমন্ড বাদাম বা পিনাট বাদামের পরিবর্তে আপনি স্বাভাবিক আমাদের যে বাংলাদেশে কাঁচা বাদামটা পাওয়া যায় প্যাকেটে করে বিক্রি করে, এগুলো কিনতে পারেন। এগুলো প্যাকেট 200 থেকে 250 টাকার মধ্যেই পাওয়া যায়, ভালো সুপার শপেও আপনি পাবেন, যে কোনো দোকানেও পাবেন। এটা আপনি একটা নিলে আপনার অনেক দিন চলে যাবে, 15 থেকে 20 দিন চলে যাবে, তাহলে আপনার বাদামের সমস্যাটা আপনি নর্মাল বাদাম দিয়ে করতে পারেন। যদি আপনি ঘরে বাটার বা ঘি তৈরি করতে জানেন, সেটা আপনি করতে পারেন, আর যদি সেটা যদি করতে না জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বাদামটা স্বাভাবিকভাবে আপনার ওখানের মধ্যে আপনি মাস্টার্ড অয়েল, যেটা আপনার সরিষা তেল, ওটা দিয়েও টেলে নিতে পারেন। খাবারের ক্ষেত্রে যারা ডাবের পানি খেতে পারছেন না, তাদের ক্ষেত্রে আপনারা নর্মাল স্যালাইন বা নুনের ইয়া খেতে পারবেন, সল্ট ইউজ করতে পারেন, আর অ্যাপেল সিডার ভিনিগারের বিকল্প হিসেবে আপনি ব্যবহার করতে পারেন নর্মাল লেবু। লেবুটা অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাপেল সিডার ভিনিগারের সাথে সামান্য ডিফারেন্স রয়েছে, বাট অ্যাপেল সিডার ভিনিগারটাও কিন্তু একটি অ্যাসিড, এটাও অ্যাসিড, দুইটার কাছাকাছি যে পারপাসে আমরা ইউজ করছি কাছাকাছি এফিকেসি দিবে, কিন্তু সমান নয়। অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু অনেক বেশি এফেক্টিভ, যদি আপনি ওটা অ্যাফোর্ড করতে পারেন করতে পারেন। এছাড়াও আপনি ঘরে বসে অ্যাপেল সিডার বানাতে পারবেন, এটা কিভাবে করা যায় আমি আরেকটি ভিডিওর মধ্যে এটা আলোচনা করার চেষ্টা করব। আর দুধ বা ডিম, ডিম ডিম কিন্তু সস্তা জিনিস, আপনি তরকারির সাথে ডিম খেতে পারেন, মাছ মাংস প্রতিবেলা খেতে না পারলেও সমস্যা নেই। আর এক্ষেত্রে যদি আপনি ফাইন্যান্সিয়াল সেভিংস করে ওজন কমাতে চান, তাহলে আপনি রোজা করতে পারেন, ফাস্টিং। হ্যাঁ, রোজা করলে আপনার যেটা হবে যে আপনি সারাদিন এক বেলা খাবেন এবং আপনার খাওয়া দাওয়ার খরচটা তো অটোমেটিক্যালি কমে গেল, প্লাস আপনি এক বেলা স্বাস্থ্যকর খাবেন। তাহলে আপনি যদি পরিমিত ফ্যাট অ্যাডাপ্টেশন, কার্বোহাইড্রেট অ্যাভয়েডেন্স এগুলো ঠিক রেখে রোজা করেন, এবং যেভাবে বললাম খাবার তৈরির প্রক্রিয়া এবং বিকল্প যে পদ্ধতিগুলো আপনি দামি ইনগ্রিডিয়েন্টসগুলোর পরিবর্তে ইউজ করতে পারেন, এটা যদি করে থাকেন, তাহলে আপনার ওজন কমাতে টাকা খরচ হবে না, বরং টাকা বাঁচবে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।